বাংলাদেশকে বিশ্বব্যাংকের $30 কোটি ঋণ, করোনা সংকট উত্তরণ এবং ভবিষ্যৎ ধাক্কা মোকাবেলায় ব্যবহার হবে এই অর্থ। বিশ্ববাজারের সাথে মিলিয়ে দেশেও কমবে জ্বালানির দাম। আশা অর্থমন্ত্রীর সেপ্টেম্বরে লোডশেডিং কমাতে চায় বিদ্যুৎ বিভাগ। রাজপথে গণপরিবহন সংকট, বাড়তি ভাড়ার অভিযোগ, পেট্রোল পাম্পে ভোক্তা অধিকারের অভিযান, তেল কম দেয় জরিমানা। সেপ্টেম্বর থেকে চীনের বাজারে 98% পণ্যের বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ, এক চীন নীতিতে ঢাকার প্রতি কৃতজ্ঞতা। বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী থেকে দলের হাল ধরেন বেগম মুজিব, বললেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শ্রদ্ধায় হয়ে ওঠেন বঙ্গমাতা। দেশে কোভিড পরীক্ষার কিট বানালো বিসিএসআইআর, বাঁচবে খরচ ও সময়, 11 আগস্ট শিশুদের করোনার টিকা শুরু। এবং 9 বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল জিম্বাবুয়ে, দ্বিতীয় ওয়ানডেতে 5 উইকেটে হারল বাংলাদেশ। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের এসবিআইটি টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত News24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে সালেজুর চৌধুরী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে পুরো সংবাদে। করোনা সংকট থেকে উত্তরণে বাংলাদেশকে $30 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। বিশ্বব্যাংক প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থায়ন শহরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোকে কোভিড-19 মহামারী মোকাবেলা এবং ভবিষ্যৎ ধাক্কা মোকাবেলায় সহায়তা করবে। সংস্থাটি আরও জানায়, স্থানীয় সরকার কোভিড-19 রেসপন্স এবং রিকোভারি প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। এই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চল সহ 8টি বিভাগে প্রায় 4 কোটি জনগোষ্ঠী উপকৃত হবেন। বিশ্বব্যাংকের স্পেশাল ড্রয়িং রাইটসের মুদ্রায় এই ঋণ নেওয়া হবে এবং 5 বছরের গ্রেস রিপিট সহ 30 বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। তবে উত্তোলিত ঋণের ওপর বার্ষিক 0.75% হারে সার্ভিস চার্জ এবং 1.25% হারে সুদ পরিশোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল 2025 সাল পর্যন্ত, 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে। অটো ইগনিশন ও ব্রাশ বার্নার সহ 25% গ্যাস সাশ্রয়ী আরএফএল গ্যাস স্টোভ বছরের পর বছর থাকছে আপনার পাশে। আরএফএল গ্যাস স্টোভ, পরিবারের একজন চিরদিনের বন্ধন। বদলে ফেলুন আপনার সিঙ্ক আর লাগিয়ে ফেলুন বাংলাদেশের তৈরি 200 গ্রেড স্টেনলেস স্টিলের একমাত্র গভীরতম আরএফএল কিচেন সিঙ্ক। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে, সেই তেল আসলে দেশেও দাম কমানো হবে। রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। যখন দাম বাড়ে, আমাদের জনগণের প্রতি আমাদের লক্ষ্য থাকে যে কতটুকুন দাম বাড়বে, কতটুকুন তারা অ্যাবজর্ব করতে পারবে। এখন বিষয়টি হচ্ছে যে সারা বিশ্বে কিন্তু এখন দাম কিন্তু কমে আসছে, মোটামুটি দাম সব জায়গায় কম আরম্ভ করেছে। আমরাও কম দামে জিনিস কিনছি এখন, কিন্তু যখন এগুলো আমাদের দেশে আসবে তখন আমাদের এই প্রেশারটা তখন থাকবে না, প্রেশারটা কমে আসবে। সময়ের সাথে সাথে দামও কমবে, আমরাও কম দামে আমাদের যারা কনজিউমার যারা আছে, যারা ভোক্তা যারা আছে, তারা ব্যবহার করতে পারবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে লোডশেডিং অর্ধেকে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আর অক্টোবর মাস থেকে লোডশেডিং থাকবেই না। রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিল্পাঞ্চলে সাপ্তাহিক ছুটি ভাগ ভাগ করে দেওয়া হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন।
দুপুরে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আলোচনা হয় শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন সরবরাহ সহ বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি, রেশনিং এর মাধ্যমে এক এক এলাকায় এক এক দিন দেওয়ার বিষয়। আমার কথা হলো ব্যবসায়ীদের সাথে বসার কারণ হলো তারা কিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারে। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গ্যাস উৎপাদন ও আমদানি বাড়ানোর চেষ্টা চলছে। আমরা মনে করছি আমরা উৎপাদন বাড়িয়ে আমরা আস্তে আস্তে আমাদের গ্যাসের পরিমাণটা বাড়াই নিয়ে আসবো। এই জায়গাটায় গ্যাসের পরিমাণ বাড়িয়ে নিয়ে আসে কিছুটা আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। প্রতিমন্ত্রী বলেন গ্যাসের উৎপাদন বাড়ালে আগামী মাস থেকে লোডশেডিং অর্ধেকে কমিয়ে আনা সম্ভব হবে। পরের মাস থেকে আস্তে আস্তে লোডশেডিং থেকে বেরিয়ে আসবে সরকার। এটা খুব সাময়িক এবং আমি মনে করি সামনের মাস থেকে বিদ্যুৎ বিভাগ চিন্তা করতেছেন আস্তে আস্তে লোডশেড থেকে বেরিয়ে আসার জন্য। সো আমরাও মনে করতেছি এখন যেটা আমরা আসি আগের থেকে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে আমার মনে হয় বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের কম লোডশেড থেকে বেরিয়ে আসবে। অক্টোবর থেকে আমরা পুরোপুরি আগের অবস্থায় আমরা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো সবাই যেন একটু ধৈর্য ধরে। ব্যবসায়ীদের প্রস্তাবের প্রেক্ষিতে তিনি বলেন এখন শিল্পাঞ্চলে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর আছে। একদিনে সব এলাকায় ছুটি না দিয়ে যদি রেশনিং এর মাধ্যমে দেয়া হয় তাহলে 500 থেকে 550 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে, সাশ্রয় হবে গ্যাসও। গাজীপুর শুক্রবার বন্ধ থাকলো, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ বন্ধ থাকলো, এইভাবে যদি একটা স্ট্যাগার করি, কারণ হলিডে হবে, হলিডের সময় একসাথে সব বন্ধ না করে দিয়ে এটাকে স্ট্যাগার করলে আমাদের 500 থেকে 550 মেগাওয়াট আমরা সেভিংয়ের মধ্যে আনতে পারি। গ্যাসের ক্ষেত্রে একটু সাশ্রয় হবে, ট্রাফিকের ক্ষেত্রে ট্রাফিকের জন্য একটা বড় সাশ্রয় হবে। গ্যাসের সংকটও ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন আপাতত সবাইকে কিছুটা ধৈর্য ধরতে হবে। নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দিকে একটু নজর। শানাজি ইয়াসমিন, News24, ঢাকা। ঠান্ডা বা গরম কিছু খেলে দাঁতে যে শিরশিরে অনুভূতি হয় সেটাই দাঁতের সেন্সিটিভিটি। দ্রুত সমাধান না করলে এটি আরও গুরুতর হতে পারে। ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন, কারণ সেন্সোডাইন দাঁতের সেন্সিটিভিটি থেকে আরাম দেয়। বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শেখ হাসিনার সরকার নিরুপায় হয়ে জ্বালানির দাম সমন্বয় করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন জনগণকে বিভ্রান্ত করতে সরকার নিত্য পণ্যের মূল্য সহ বিভিন্ন বিষয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। শাহরি জয় এবং তৌহিদ শান্তকে সাথে নিয়ে দেখুন রিপোর্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ডলারের সাথে টাকার বিনিময় হারে প্রভাব পড়ায় বিপিসিকে লোকসান গুনতে হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বলেন আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাস পেলে আবারও জ্বালানি মূল্য সমন্বয় করা হবে। রোববার সকালে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন। দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে বলে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। আমদানিকারক দেশ হিসেবে পরিস্থিতির নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। এদিকে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন ক্ষমতা টেকাতে জনগণের প্রয়োজন নেই সরকারের, বিভিন্ন বাহিনীর উপর ভর করে তারা টিকে আছে। একটা অর্থনীতি একটা নেতিবাচক নেগেটিভ একটা প্রভাব পড়বে, ওই অর্থনীতি আরো খারাপের দিকে যাবে। কেন বাড়ালেন? বলছেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন লোকসানে যাচ্ছে। লোকসানে কেন যাবে? 5 বছর আগে তো এই পেট্রোলিয়াম কর্পোরেশন লাভ করেছে প্রায় 39,000 কোটি টাকা। তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনারা কমাননি। পুলিশের গুলিতে ভোলায় নিহত দুই নেতার হত্যাকাণ্ড এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী কৃষক দল এই সমাবেশের আয়োজন করে। বিএনপি মহাসচিব এ সময় সরকারকে ক্ষমতা থেকে সরাতে বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। তাদেরকে দাঁড়াতে বলেন, তাদের ন্যায্য দাবি আদায় করে নিতে পারেন। সালে জহুর চৌধুরী, News24, ঢাকা। ভাড়া নিয়ে আবারও শুরু হয়েছে নৈরাজ্য। যাত্রীদের অভিযোগ, কিলোমিটার হিসেবে সরকার নির্ধারিত ভাড়ার বদলে আদায় হচ্ছে ইচ্ছে মতো, পাশাপাশি রয়েছে গণপরিবহন সংকট। আর সাধারণ মানুষ বলছেন গণপরিবহনে নৈরাজ্য নিরসনে সরকারকেই দায়িত্ব নিতে হবে, বাড়াতে হবে তদারকি। নাইমাল জিকোকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন আরিফিন শাকিল। গেল 2 দিন ধরে যাত্রীদের এমন ছুটাছুটি নামক ভোগান্তি চলছে রাজধানীর সড়কপথে।
শনিবার মতো রবিবার সকালেও গণপরিবহনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে হয় প্রায় ঘণ্টাখানেক। বাসে ওঠার জন্য করতে হয় রীতিমতো যুদ্ধ। বেশি ভোগান্তিতে পড়েন নারী যাত্রীরা। এক ঘন্টা ধরে দাঁড়ায় আছে, আমার কলেজ আছে পান্থপথের, এখানে আমি যাব, এখনো গাড়ি পাচ্ছি না। কাজ দাওয়া আছে, সবই পুরো ভরা আর কি, ওঠার কোনো জায়গাই নাই। গভর্নমেন্টের একটু সহানুভূতির দৃষ্টিতে জনগণের দিকে তাকানো উচিত। নতুন ভাড়া তালিকা অনুযায়ী প্রতি কিলোমিটারে 35 পয়সা বাড়লেও আদায় করা হয় 50 পয়সার বেশি। রামপুরা এয়ারপোর্ট সড়কে চলা রায়দা বাসে সর্বনিম্ন ভাড়া 10 টাকার বদলে আদায় করা হয় 20 টাকা হারে। অন্যান্য বাসে সর্বনিম্ন ভাড়া ছিল 15 টাকা। ভাড়া আসে 11.85 টাকা, কিন্তু ওনারা নেবে নাকি 20 টাকা, কিলো হিসেবে 20-22 টাকা, কিন্তু আর নেয় 30 টাকা। এখন বলতে অভিলেখ দোহাই দিয়া 35 টাকা, কেন এটা? আগে 12.5 টাকার জায়গায় 15 টাকা নিত, বেশি নিত, এখন যেটা বাড়াইছে হয়তো 15 টাকা নিবে, সেখানে 20 টাকা নিচ্ছে, তো এটা ভোগান্তি না? কারণ আমাদের সেভাবে আর্থিকভাবে আমাদের কোনো আয় রোজগার তো এরকম বাড়েনি, কিন্তু আমাদের ব্যয় বেড়ে যাচ্ছে। এটা সমাধান একমাত্র সরকারই পারে যে এটা সমাধান করার জন্য আর কি। বাড়তি ভাড়া বন্ধে রাজধানীতে বিআরটিএ 7টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলা হলেও অনেক এলাকায় তার দেখা মেলেনি। আরিফিন শাকিল, News24, ঢাকা। জ্বালানি তেল বিক্রির উপর কমিশন ও ট্যাঙ্ক লরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি মালিক সমিতি। ঘোষণা অনুযায়ী রোববার সকাল থেকে 24 ঘন্টার জন্য খুলনার 10 জেলা ও বৃহত্তর ফরিদপুরের 4 জেলায় জ্বালানি তেল পরিবহন বন্ধ থাকবে। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ থাকলেও পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না। জ্বালানি তেলের পাম্পগুলোতে তেল চুরির অভিযোগ বহু পুরনো, এবার তার সামনে এসেছে সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর। চুরি ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা বলছেন পাম্পগুলোকে কাগজ ঠিক করতে আগামী 7 দিন সময় দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। দাম বাড়ার ঘোষণা আসার সাথে সাথেই জ্বালানি তেলের পাম্পগুলোতে ভিড় জমান মানুষ। আবার অনেক মালিকই মজুদ তেল বেশি দামে বিক্রির লোভে পাম্প বন্ধ করে চলে যায়। এ নিয়ে বেশিরভাগ পাম্পেই বাগবিদণ্ডায় জড়িয়ে পড়ে ক্রেতারা। এ অবস্থায় নজরদারি বাড়াতে তদারকি শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেলে তেল কম দেওয়ার তথ্য। অধিদপ্তরটির মহাপরিচালক জানান কিছু অসাধু ব্যবসায়ী মিটার ট্যাম্পারিং করে 10% তেল কম দিচ্ছে। আমরা যে পরিমাপ যন্ত্র যেটা স্ট্যান্ডার্ডাইজেশন করে নিয়ে আসি, সেই পরিমাপ যন্ত্রে দেখা গেল 5 লিটারে প্লাস মাইনাস 500 ml আপনার কম দেওয়া হয়েছে। তা 5 লিটারে 500 ml মানে হলো আপনার 100 লিটারে 10 লিটার, তাহলে কি দাঁড়াচ্ছে 10% আপনার তেল কম দেওয়া হচ্ছে। পাম্পে তেল টেম্পারিং এর তদারকি করতে 2013 সালে একটি কমিটি গঠিত হলেও তাদের নিষ্ক্রিয়তায় অসাধু মালিকরা এই সুযোগ নিচ্ছে বলে অভিযোগ বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির। আমাদের পাম্পের যে স্টাফ তারা তো ফেরেশতা না। এখন ধরেন আজকে আপনি ডিজিটাল মেশিন, আপনি 500 টাকার চেয়েছেন, আপনাকে 200 টাকার দিয়ে মিটার ডাউন করে দিছে। পেট্রোল পাম্পগুলোর অনিয়ম বন্ধে প্রশাসনকে যে কোনো ধরনের সহযোগিতা করার আশ্বাস দেয় মালিক সমিতি। সুযোগ পাইলে তো কেউ সুযোগ হাতছাড়া করতে চায় না। নাইম আলচিকো, News24, ঢাকা। বাংলাদেশের এক চিহ্নিতে কৃতজ্ঞতা জানিয়েছে দেশটি। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকে এই কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে দুদেশের মধ্যে 4টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। পরে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, সেপ্টেম্বর থেকে চীনা বাজারে 98% পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে নতুন করে কিছুই জানায়নি চীন। নাহিদ হোসেনের প্রতিবেদন। সকাল 7:30টার দিকে হোটেল সোনারগাঁয়ে পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রাতরাশের পর বৈঠকে বসেন দুই মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক নানা বিষয়ে। রোহিঙ্গা সমস্যা, ফ্লাইট চলাচল, বাদ যায়নি বৈশ্বিক রাজনীতির বাস্তবতাও। পরে দুর্যোগ মোকাবেলা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা খাতে 4টি সমঝোতা স্মারক সই হয় দুদেশের মধ্যে। সই হয় 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর হস্তান্তর সনদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান বাংলাদেশের উন্নয়ন অর্থনীতির প্রশংসা করেছে চীন। চীনে ফেরত যাওয়ার জন্য ছাত্রদেরকে ভিসা প্রদান করা শুরু হবে। চীন অতীতে 98% আইটেম ডিউটি ফ্রি করেছিল, এক্সট্রা 1% অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস
that China will allow duty free from Bangladesh. প্রতিমন্ত্রী বলেন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ওয়াং ই। রোহিঙ্গা ইস্যুতে আমাদের বিস্তারিত আলাপ হয়েছে, চীন বলেছে যে তারা চেষ্টা করছে, তবে আমাদের পররাষ্ট্র মন্ত্রী মহোদয় এটা খুবই জোরালোভাবে তার কাছে বলেছেন যে চীনের সহযোগিতা প্রয়োজন এবং চীন অনেক দূর এগিয়েছিল, এই এগিয়ে যাওয়াটার একটা কনক্লুশন দরকার। তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যে পজিশন ওয়ান চায়না পলিসি আমরা যে রিট্রিয়েট করেছি এটার কারণে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে যান চীনের এই স্টেট কাউন্সিলর। আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে 18 ঘন্টার ঝটিকা সফরের রীতি টানেন ওয়াং ই। বিমানবন্দরে তাকে বিদায় জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। নাহিদ হোসেন, News24, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সুসংহত রাখতে হবে, কারো সঙ্গে বৈরিতা না রেখে নিজেদের অবস্থান ধরে রাখতে হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরের এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এমন মন্তব্য করেন। আর বর্তমানে বিশ্বের যে অবস্থা সেই অবস্থাতে আপনি যদি দেখেন এদিক ওদিক আপনার নতুন করে আরেকটা কোল্ড ওয়ারের সৃষ্টি হচ্ছে, এই অবস্থা থেকে আপনার নিষ্কৃতির জন্যে হয়তো আপনাকে একটা অবস্থান নিতে হবে। পৃথিবীর একটা বেশ সংকটাপন্ন অবস্থায় আছে, এই অবস্থায় আমরা উই হ্যাভ টু টেক আওয়ার স্ট্যান্ড এবং আমরা একটা নলাইন ইন্ডিপেন্ডেন্ট পলিসি এখনো পরিচালিত করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংকটে নিজেই বঙ্গবন্ধুর রাজনৈতিক দলের হাল ধরেছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। মুক্তিযুদ্ধের সময় গেরিলা যোদ্ধাদের খাবার দিয়ে আশ্রয় দিয়ে তিনি হয়ে ওঠেন বঙ্গমাতা। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। মহিউষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে বঙ্গমাতা এ প্যারাগন অফ উইমেন লিডারশিপ অ্যান্ড নেশন বিল্ডিং ইন বাংলাদেশ শীর্ষক এই সেমিনার। প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলখানায় যখন দেখা করতে যেতেন বাবা মাঝে মাঝে বলতেন যে কি হবে, কিভাবে চালাবা, বলে তোমার ভাবতে হবে না। কন্যার কণ্ঠে উঠে আসে মায়ের স্মৃতিচারণ, বলেন বঙ্গবন্ধুর যে কোনো রাজনৈতিক সিদ্ধান্তের প্রতি দৃঢ় সমর্থন ছিল তার। গণঅভ্যুত্থান হলো এই সময় আইয়ুব খান যখন গোলটেবিল বৈঠক ডাকলো, পেরোলে মুক্তি নিয়ে দিয়েও নাকি নিয়ে যাবেন, আমার আব্বাকে নিয়ে যাবে। আমার মা তার ঘোর বিরোধী ছিলেন, তার কথা ছিল মামলা প্রত্যাহার করতে হবে, সকল আসামিকে মুক্তি দিতে হবে, মুক্ত মানুষ হিসেবেই প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবে, বন্দি হিসেবে প্রেসিডেন্টের সাথে কথা বলতে যাবেন না। আমাদের নেতারা চলে আসলেন 32 নম্বরে এসে আমার মাকে মানে যত রকমের দোষারোপ করা যে সর্বনাশ হয়ে যাবে, মা শুধু বলেছেন যে কিছুই হবে না। দেশ ও দলের জন্য বঙ্গমাতার অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমার মায়ের যে এত আত্মত্যাগ, তার জীবনের কোনো চাপ ছিল না, তিনি নিজের জন্য কোনোদিন কিছু চাননি, নিজের যেটুকু ছিল সবই তিনি বিলিয়ে দিতেন দলের জন্য, মানুষের জন্য, গরিব আত্মীয় পরিবার পরিজনের জন্য। বাবার পাশে থেকে থেকে যেভাবে তিনি সাহস দেখিয়েছেন, আমি মনে করি আমাদের দেশের মেয়েরা শুধু না, পৃথিবীর অনেক মেয়েরাই তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে। শেখ হাসিনা আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছ থেকে জীবনে কোনো কিছুই চাওয়ার ছিল না বেগম মুজিবের, বরং নিজের জমি থেকে উপার্জনের টাকা দিয়ে সংসারে অবদান রাখতেন তিনি। একটা গেরিলা হিসেবে কাজ করায় আমার মা যে কত পারদর্শী ছিল সেগুলো আমরা জানি। শাহ আলী জয়, News24, ঢাকা। রাজধানীর রূপনগর থেকে ডাকাতির স্বর্ণালঙ্কার সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে মিরপুর উপপুলিশ কমিশনারের কার্যালয়ে গণমাধ্যমকে এসব কথা জানানো হয়। পুলিশ বলছে চট্টগ্রাম এবং কুমিল্লায় অভিযান চালিয়ে আলাউদ্দিন এবং শাহজালাল নামের দুইজনকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত নাইমাজিকর রিপোর্টে। 29 জুলাই শুক্রবার জুমার নামাজের সময় রাজধানীর রজনীগন্ধা সুপার মার্কেটের স্বর্ণের দোকানের সিসিটিভির ফুটেজে দেখা যায় 5 জন ব্যক্তিকে, তাদের একজন কাপড় দিয়ে দোকানটি আড়াল করেন আর 3 জন মিলে ভাঙতে থাকেন দোকানের তালা।
নিমিষেই দোকানের তালা ভেঙে লুট করে প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ২০ ভরি রূপার অলঙ্কার। এ ঘটনায় চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের দুই সদস্যকে। উদ্ধার করা হয় ১৬ ভরি স্বর্ণ। যে লোকের দোকান সে নামাজে আছে, তার পাশে তাদের একজন নামাজ আদায় করতেছে, মানে নামাজ পড়ার ভান করতেছে, সত্য আসলে নামাজ পড়তে জানে, তার মোটিভ থাকে যে ওই লোকটা কে ফলো করে ওই লোক ফিরে আসছে কিনা, এবং ওই যে আশপাশে দুই এক গলিতে দুই একজন লোক দাঁড়িয়ে থাকে যে কোনো কেউ আসলে তারা মেসেজ পাস করবে। ডাকাতির এই ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানায় পুলিশ। নাইন আলচিকো, নিউজ ২৪, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ ২৪ রাত ১০টার সংবাদ। প্রথমবারের মতো দেশীয় প্রতিষ্ঠান হিসেবে করোনা ভাইরাস শনাক্তের কিট তৈরি করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর। বাজারে এলে এই কিটের দাম পড়বে মাত্র ২৫০ টাকা। রোববার এক সংবাদ সম্মেলনে এই উদ্ভাবনের কথা জানায় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সরকারের পক্ষ থেকে সব ধরনের গবেষণায় সহযোগিতার আশ্বাস দেন। বিস্তারিত হাসান ওয়ালির প্রতিবেদনে। করোনা পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে সংশয়ের শেষ নেই। এ অবস্থায় উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকরা। দেশে ব্যবহৃত ভালো মানের কিট দিয়ে করোনা পরীক্ষায় সরকারের ব্যয় হয় ৩০০০ থেকে ৩৫০০ টাকা। দীর্ঘমেয়াদে ভাইরাস শনাক্তে ব্যয় কমাতে এবং নির্ভুল ফলাফল দিতে কিট তৈরিতে মাঠে নামে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। রোববার সেই উদ্ভাবনের সুখবর দেয় প্রতিষ্ঠানটি। বিসিএসআইআর এর কোভিড কিট বাজারে এলে এর দাম হবে ২৫০ টাকা। ৪ থেকে ৫ ঘন্টায় জানা যাবে ফলাফল। কিন্তু আমাদেরটা রোগের শুরুতেই এটা ডিটেক্ট করা যাবে, কারণ আমাদের ১০০ কপি পার মিলি ভাইরাস হলেই আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো আমাদের কিট। এই কিটটি সকল ধরনের ভ্যারিয়েন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভ্যারিয়েন্ট আলফা, বেটা, গামা, ডেল্টা, ওমিক্রন, এসেট্রা শনাক্ত করতে সক্ষম। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান সব ধরনের গবেষণায় সহযোগিতার আশ্বাস দেন। তাহলে অনেক বড় কাজ করতে পারি আমরা, সেটার একটা বড় নমুনা কিন্তু আজকে আপনাদের সামনে আমরা তুলে দেব। এবং আমি সবসময় বলি যে আসলে আমাদের ল্যাবগুলো, এটা প্রত্যেকটা মানুষের জন্য এর অধিকার আছে, এবং আপনারা যদি কোনো ধরনের কাজ করার জন্য যদি আপনাদের ল্যাবের এই সহায়তাগুলো নিতে চান আপনারা, আমি পরিষ্কারভাবে বলছি যে আমার লোকজনকেও বলে দেওয়া হয়েছে যে তারা যাতে এই সাহায্যটা নিতে পারে। বিসিএসআইআর এর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতা করেছে এই নতুন উদ্ভাবনে। হাসান ওয়ালি, নিউজ ২৪, ঢাকা। দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের আগামী বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তারিখে বিআইসিসিতে সেখানে একটি বর্ণাঢ্য আয়োজন হবে, সেখানে পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। তারপরে কিছুদিন আমরা গ্যাপ দিব, আমরা ২৬ তারিখ থেকে আবার পুরোদমে শিশুদের টিকার কার্যক্রম শুরু করে দিব, এবং বেশিরভাগ এই কার্যক্রমটা স্কুলেই হবে। কে হবেন উত্তরাধিকার, এই প্রশ্নে দীর্ঘ ৮ বছর ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে ঢাকার ধনাঢ্য ব্যক্তি খোকন নন্দীর মরদেহ। তার প্রথম স্ত্রী সনাতন ধর্মের আর দ্বিতীয় স্ত্রী মুসলমান হওয়ায় মৃত্যুর পর দুই স্ত্রী দাবি করে আসছেন স্ব-স্ব ধর্ম অনুযায়ী দাফন কিংবা সৎকার করবেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও এত বছরেও এর সমাধান হয়নি। এতে বিস্ময় প্রকাশ করে সর্বোচ্চ আদালতের শক্ত পদক্ষেপ ছাড়া এর সমাধান সম্ভব নয় বলে মনে করছেন আইনজীবীরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে।
দাফন নাকি সৎকার, কোন রীতিতে সমাহিত হবে খোকন নন্দের মরদেহ, এমন প্রশ্নে ঢাকা মেডিকেলের মর্গের হিমঘরে আট বছর ধরে পড়ে আছে ঢাকার ধনাঢ্য ব্যক্তি খোকন নন্দের মরদেহ। প্রায় 70 বছর বয়সী খোকন নন্দী ওরফে খোকন চৌধুরী রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান 2014 সালের 26 জুন। প্রথমে তার লাশ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখানে দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আদালতের আদেশে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে মরদেহটি। খোকন নন্দীর প্রথম স্ত্রী সনাতন ধর্মের হওয়ায় তিনি চান সৎকার করতে, আর দ্বিতীয় স্ত্রী মুসলমান ধর্মের হওয়ায় স্বামীর মরদেহ দাফন করতে চাইলেই বাধে বিপত্তি। শুকিয়ে গেছে ডেবিটা, আমরা যতটুকু পারতেছি সুন্দরভাবে রাখার জন্য, কিন্তু এতদিন তো রাখা সম্ভব না, তারপর রাখতেছে। এখন কোর্টে নির্দেশ না পাওয়া পর্যন্ত তো আমাদের ডিপার্টমেন্ট কোনো পদক্ষেপ নিতে পারবে না। ক্যামেরায় কথা বলতে না চাইলেও মোবাইল ফোনে খোকন নন্দীর দ্বিতীয় স্ত্রী হাবিবা আক্তারের দাবি, 1980 সালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে হলফনামায় মুসলমান ধর্ম গ্রহণ করেন খোকন। পরে 1984 সালের 15 জুলাই বিয়ে হয় তাদের, তবে সেই ঘরে নেই কোনো সন্তান। একজন মুসলমানকে আমি কবর দিব এটাই আমার চাওয়া, কারণ সে তো এতটা বছর আমার সাথে সংসার করছে, বিয়ে করছে, 80 শুনে সে মুসলমান হয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে। এতদিন তাদের আপত্তি ছিল না ভাই, এখন শুধু সম্পত্তির লোভে তারা এগুলি করতেছে। আর খোকন নন্দীর ভাই বাবুল নন্দী জানান, তার ভাই কবে মুসলমান হয়ে বিয়ে করেছেন তা জানেন না তারা। খোকন কোন ধর্মের এখন পর্যন্ত সিদ্ধান্ত দেননি আদালত, বিষয়টি অধিকতর যাচাই বাছাই প্রয়োজন বলে মনে করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। প্রায় 8 বছর হতে চললো ডেড বডিটা মর্গের মধ্যে পড়ে আছে, এখন এই পরিস্থিতিতে বিশেষভাবে বিবেচনায় নিয়ে হলো উদ্যোগ নিয়ে এটাকে শেষ করা উচিত। এটা আদালত এবং আইনজীবীদের সদিচ্ছার উপরেও নির্ভর করে যে তারা কতটা প্রোঅ্যাক্টিভলি আসলে চেষ্টা করছেন মামলাটা নিষ্পত্তি করার জন্য। রাজধানীর ফার্মগেট এলাকায় খোকন নন্দীর একটি বহুতল মার্কেট সহ তিনি রেখে গেছেন বেশ কিছু স্থাবর সম্পত্তি। হাবিবুল ইসলাম হাবিব, News24, ঢাকা। সঙ্গে আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারো স্বাগত রাত 10টার সংবাদে। এবারে জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকভাবে নাটোরে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সিমেন্ট ও বীর সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর 1টা থেকে বিকেল পর্যন্ত শহরের কানাইখলি এলাকায় বসুন্ধরা সিমেন্ট ও বীর সিমেন্টের এই হালখাতা অনুষ্ঠিত হয়। স্থানীয় পরিবেশক মেসার্স সঞ্চয় ট্রেডিং এর স্বত্বাধিকারী গোবিন্দ চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় আলোচনা ও বিক্রেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিমেন্ট সেক্টর বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন। উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ডিজিএম সেলস মোহাম্মদ পলাশ আক্তার, বীর সিমেন্টের এজিএম সেলস সহ প্রায় 200+ রিটেইলাররা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন চলছে। শনিবারও গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় 3 শিশু সহ আরো 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 2 দিনে শিশু সহ 24 জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্যমন্ত্রীর বরাতে আল জাজিরা জানিয়েছে, শনিবার বেসামরিক মানুষও তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল। গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে তার মধ্যে এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। ইসরায়েলি বাহিনীর দফায় দফায় চালানো এই হামলায় নিহত 24 জনের মধ্যে 6 শিশু, 1 নারী এবং ফিলিস্তিনি একজন যোদ্ধাও রয়েছেন। এদিকে উত্তেজনা রোধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মিশর। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একাধিক স্থানে গেল শুক্রবার মোট 4 জনকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে কানসাসে আটক করা হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ডেটনের উত্তরের ওহাই অঙ্গরাজ্যের ছোট ওই শহরটিতে গোলাগুলির ঘটনা ঘটে।
স্টিফেন মার্লো নামের এক ব্যক্তি এই ঘটনায় জড়িত বলে এক সংবাদ সম্মেলনে সন্দেহ প্রকাশ করে জানান বাটলার টাউনশিপ পুলিশ। গোলাগুলি ও প্রাণহানির ঘটনায় তদন্ত করতে কর্তৃপক্ষকে সহায়তা করছে মন্টগোমারি কাউন্টি শেরিফ অফিস, এফবিআই এবং অ্যালকোহল, টাবাকো, অগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরো। সম্প্রতি বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে প্রায় 40,000 মানুষের প্রাণহানি বন্দুক সহিংসতার কারণে হয়ে থাকে বলে তথ্য দিয়েছে গান ভায়োলেন্স আর্কাইভ। ভারতের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে 100 কিলোমিটারের কম দূরত্বে অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এই সামরিক মহড়া হওয়ার কথা রয়েছে। ভারতের উত্তরাখণ্ডের আউলিতে 10,000 ফুট উঁচু এলাকায় অনুষ্ঠিত হবে এই মহড়া, এমনটা জানান ভারতীয় সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মহড়ায় অনেক উঁচু এলাকায় যুদ্ধের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় 95 কিলোমিটার দূরে অবস্থিত আউলি। যদিও এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আরেকবার স্বাগত নিউজ 24 রাতের সংবাদে। এবার খেলার সংবাদ জানতে চলে যাব স্টুডিওতে সহকর্মী ফয়সালের কাছে। অর্থে আপনাকে ধন্যবাদ দর্শক। এবার জানিয়ে দেব ক্লেমন খেলা সংবাদ। সিকান্দার রাজা আর রেগিস চাকাভার অনবদ্য ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 5 উইকেটে হারালো জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখেই 2-0 সিরিজ নিজেদের করে নিল জিম্বাবুয়ে। 2013 সালের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া 291 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 15 বল বাকি থাকতেই 5 উইকেটের জয় তুলে নেয় জিম্বাবুয়ে। বিস্তারিত শরীফ রওশনের রিপোর্টে। হারের বৃত্ত থেকে বেরি হতে পারছে না বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দীর্ঘ 9 বছর নিজেদের জয় ধরে রাখা বাংলাদেশের অহংকার নিমিষেই ভেঙে চুর মার করে দিল জিম্বাবুয়ে। এক সিকান্দার রাজা আর রেগিস চাকাভার ব্যাটে ঘায়েল টাইগাররা একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জিতে নিল জিম্বাবুয়ে। তবে শুরুটা ছিল একেবারেই উল্টো। মাহমুদ, মিরাজ আর তাইজুলের ঘূর্ণিতে দলীয় 49 রানে সাজঘরে স্বাগতিকদের টপঅর্ডার ব্যাটাররা। আর সেখান থেকে দলের বিপদে বুক চিতিয়ে লড়াই করেন দুই ক্রিকেটার রাজা ও চাকাভা। রাজা ক্যারিয়ারের 5ম আর প্রথম শতকের দেখা পান চাকাভা। পরে ব্যক্তিগত 102 রানে চাকাভা আউট হলেও মুনিয়াঙ্গাকে নিয়ে জয়ের শেষ কাজটা সারেন রাজা। এর আগে হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে শুরুতে খেলতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট চালান তামিম ইকবাল। তবে অর্ধশতক করার পরই দলীয় 71 রানে চিভাঙ্গার বলে সাজঘরে ফেরেন তামিম। ওয়ান ডাউনে ব্যাট করতে নামা বাহাতি শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার কাজ করেন বিজয়। তবে বিজয়, শান্ত এবং মুশফিক একে একে ফিরলে আফিফকে সঙ্গে নিয়ে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত রিয়াদের অপরাজিত 80 রানে ভর করে 290 রান করে বাংলাদেশ। শরীফ রওশন, নিউজ 24। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের চতুর্থ ম্যাচে 59 রানে জয় পেয়েছে ভারত। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথমে ব্যাট করতে নেমে ঋষভ পান্টের 44, সঞ্জু স্যামসনের 30 ও অধিনায়ক রোহিত শর্মার 33 রানে ভর করে 5 উইকেটে স্কোরবোর্ডে 191 তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ে ইনিংসের 5 বল বাকি থাকতে মাত্র 132 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন আভিষ খান, অক্ষর প্যাটেল ও রবি বিশ্বনি এবং তিনটি উইকেট নেন আর্শদীপ সিং। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ 24 রান আসে অধিনায়ক নিকোলাস পুরান ও রবম্যান পাওলের ব্যাট থেকে। আগামীকাল সিরিজের নিয়ম রক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দর্শক, এই ছিল আমার কাছে ক্লেমন খেলা সংবাদ, চলে যাচ্ছে মূল স্টুডিওতে। ধন্যবাদ ফয়সাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল রাত 10টার সংবাদের আয়োজন। আরো সংবাদ ও তার বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.com তে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।